ইন্না আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ওয়াজ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি গাজী খালিদ সাইফুল্লাহ আপনাদের সম্মুখে কুরবানি 2024 উপলক্ষে গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। এক নং প্রশ্ন হলো কুরবানি কত তারিখে এবং কি বারে। দুই নং প্রশ্ন হলো কুরবানি করা কার উপরে আবশ্যক। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন তাহলে খুবই সংক্ষিপ্ত পরিসরে দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করতেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কুরবানি আসলে কবে হবে এটা চাঁদ দেখার উপরে নির্ভরশীল। তবে ইসলামিক ক্যালেন্ডারের ভাষ্য অনুসারে আগামী 17 জুন রোজ সোমবার বাংলাদেশ ইন্ডিয়ায় ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি আবারও বলছি, আগামী 17 জুন রোজ সোমবার বাংলাদেশ ইন্ডিয়া সহ উপমহাদেশে কুরবানি তথা ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর যদি চাঁদের কারণে হেরফের হয় তাহলে 16 জুন রোজ রবিবার বাংলাদেশ ইন্ডিয়া সহ উপমহাদেশে কুরবানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর দুই নম্বর প্রশ্ন হলো কুরবানি কার উপরে আবশ্যক। যে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, যদি আপনার নিকটে 10-ই জিলহজ, 11-ই জিলহজ এবং 12-ই জিলহজ এই 3 দিনের কোনো একদিন নিসাব পরিমাণ সম্পদ থাকে, রূপার নিসাব ধরলে সেটা হয়, আমি হিসাব করে দেখছি, 84,000 টাকা। যদি আপনার নিকটে নগদ 84,000 টাকা বা প্রয়োজন অতিরিক্ত কোনো সমমানের অর্থ, 84,000 টাকার কোনো অর্থ যদি আপনার নিকটে থাকে তাহলে আপনাকে কুরবানি করতেই হবে, আপনার উপরে কুরবানি করা আবশ্যক। এখন প্রশ্ন আসে হচ্ছে 84,000 টাকা থাকলে যদি আমাকে কুরবানি করতে হয়, অনেক সময় 84,000 টাকায় তো একটা বড় মানের গরু হয় না। যে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, যদি আপনার নিকটে কম অর্থ থাকে, 84-90 বা 1,00,000 টাকায় যদি থাকে, আপনাকে বিশাল বড় আকৃতির একটা পশু কুরবানি করতে হবে, এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি ভাগে অন্য শরীকদের সাথে আপনি ভাগে থাকতে পারেন, অথবা আপনি একটা ভালো মানের একটা খাসি ক্রয় করেও আপনি কুরবানি দিতে পারেন। কুরবানি দিবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গোশত পৌঁছায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কোনো কিছুই পৌঁছায় না, শুধু আপনার হৃদয়ের সংকল্প পৌঁছায়। অতএব সম্মানিত শুধু আপনি আমি সকলে প্রত্যেকে মন খুলে হৃদয় খুলে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।